ঝালকাঠিতে শেষ হয়েছে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়। এতে দৌড়লাভ ছাড়াও ভার ও বর্ষা নিক্ষেপ সহ শীতকালীন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে ও মেয়েরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতাহার মিয়া বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। তাহির ইসলাম, হ্যালো ডট বিডিনিউজ 24.com, ঝালকাঠি।